প্রযোজক আব্দুল আজিজের হাত ধরে ঢালিউডে পা রেখেছিলেন মাহিয়া মাহি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার বেশ কয়েকটি সিনেমায় দেখা গেছে এই নায়িকাকে সেই সময় ঢালিউডের ওপেন সিক্রেট ছিল মাহি ও আজিজের প্রেমের গুঞ্জন বিষয়টিকে গুঞ্জন বলার কারণ দুজনই তখন নিজেদের সম্পর্কের বিষয়টি আড়াল রাখার চেষ্টা করেছিলেন তাই বলে আলোচনা থামাতে পারেননি সময়ের সঙ্গে সঙ্গে মাহি আজিজ দুজনই হেঁটেছেন দুজনের পথে জাজের সিনেমায় আর কাজ করতে দেখা যায়নি মাহিকে তখনই শোনা যায় আজিজের সঙ্গে সম্পর্কে ভাঙনের পরই জাজের ঘরে আর ফেরত যাননি এই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে আব্দুল আজিজ বলেন মাহিকে আমি দুইটা গাড়ি ও একটা ফ্ল্যাট কিনে দিয়েছিলাম সে যখন জাজের সঙ্গে ছিল তখনই দিয়েছিলাম এ সময় মাহির সঙ্গে প্রেমের গুঞ্জন সম্পর্কে আজিজ বলেন তার একটা ব্যক্তিগত জীবন আছে আমারও সংসার রয়েছে প্রেমের বিষয়টি সামনে এলে দুজনকে বিব্রত হতে হয় এটা অনেক আগের ঘটনা তাই এ বিষয়ে এখন কেউ প্রশ্ন না করলেই ভালো ওই সাক্ষাৎকারে আজিজ আরও বলেন একজন ভালো মানুষ মানুষ একজন ভালো প্রেমিক হতে পারে আমি মনে করি একজন মেয়ের গায়ে কখনো হাত দেওয়া যাবে যাবে না না করা তাদের যতই অন্যায় করুক দুই হাজার ঢাক ঢোল পিটিয়ে সংবাদ সম্মেলন করে মাল্টিমিডিয়া থেকে বহিষ্কার করা হয়েছিল তারপর দীর্ঘ সময় জাজের সঙ্গে কোনো কাজ করতে দেখা যায়নি এই নায়িকাকে প্রসঙ্গত চিত্রনায়িকা মাহির ক্যারিয়ারের অন্যতম সফল সিনেমা অগ্নি ও অগ্নি টু দুটি সিনেমায় নারী কেন্দ্রিক এগুলোতে মাহিকে দেখা যায় অ্যাকশন অবতারে দর্শকের কাছে সিনেমা দুটি ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছিল ভক্তদের কাছে মাহি পরিচিত পান অগ্নিকন্যা হিসেবে সম্প্রতি নমুনা স্বরূপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এক মিনিট আট সেকেন্ডের একটি ভিডিও মুহূর্তে যা হয়ে যায় ভাইরাল মঙ্গলবার পোস্ট করা ওই ভিডিওতে দেখা যায় হিন্দি গান হারফান মাউলার সঙ্গে কোমর ডুলিয়ে নাচছেন মাহি আর ক্যাপশনে লিখেছেন সেদিন শ্যুটের মাঝখানে সবাই একটু পাগল হয়ে গিয়েছিলাম ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্ত অনুরোগীরা মাহির নতুন লুক ও নাচের প্রশংসা করছে কেউ বলছেন তিনি ফুরিয়ে যাননি এই রিপোর্ট লেখা পর্যন্ত ফেসবুকে ভিডিওটির ভিউ ছাড়িয়েছে মিলিয়ন প্রসঙ্গত মাহিয়া মাহিকে সবশেষ দেখা গেছে সাকিব খানের রাজকুমার সিনেমায় সেখানে সবাই তার অভিনয়ের প্রশংসা করেছেন চলতি বছর ফেব্রুয়ারি মাসে ফেসবুকে ভিডিও বার্তার মাধ্যমে এ খবর জানিয়েছেন ঢালিউডের অভিনেত্রী নিজেই আপাতত স্বামী রাকিব সরকার আর তিনি আলাদাই রয়েছেন খুব শীঘ্রই তাদের আইনি বিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন হবে তবে মাঝে বেশ কয়েকবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তিনি তিনি তবে রাকিবের কাছেই ফিরে যাবেন ভুগছেন স্বামী মাহি সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথায় খুলে বললেন অভিনেত্রী মাহিয়া মাহি বলেন বিচ্ছেদ হবে কিন্তু বিচ্ছেদের তো একটা প্রক্রিয়া থাকে সেই কাজ চলছে শীঘ্রই বিচ্ছেদের চিঠি চলে যাবে তার স্বামীর কাছে এদিকে অভিনেত্রীর স্বামীর কণ্ঠে উল্টো সুর কিছুদিন আগে মাহির স্বামী রাকিব সরকার একটি গণমাধ্যমকে বলেছেন তিনি মাহির সঙ্গে সংসার করতে চান কিন্তু মাহি কি ফিরতে চান স্বামীর কাছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমি যখন কোনো সিদ্ধান্ত নিই অনেক সময় নিয়েই যাচাই বাছাই করেই সিদ্ধান্ত নিই অনেকদিন পর্যবেক্ষণ করে জেনে বুঝেই এই সিদ্ধান্ত নিয়েছি তার সঙ্গে এক ছাদের নিচে আর ফিরবো না কারোর সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেলেও তাকে নিয়ে একটা লাইনও খারাপ কথা বলতে পারি না আমি আমার ডাল ভালো গুণ না খারাপ গুণ সব কিছুই বুঝি প্রসঙ্গত দুই হাজার একুশ সালের রাজনীতি রাজনীতিবিদ ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি এটি মাহি ও রাকিবের দ্বিতীয় বিয়ে ছিল এর আগে দুই সালে চব্বিশে মে ব্যবসায়ী পারভেজ মাহমুদ ও অপুকে বিয়ে করেছিলেন মাহি এর কয়েক বছর পরে দুই সালের মে মাসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিচ্ছেদের কথা জানান মাহিয়া মাহি এই টিভি দেশ দর্শের কথা বলে